আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বিন ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে প্রিয় দর্শক জানিয়ে দিব গত চব্বিশ ঘন্টার সাউদি আরবের কোভিড আপডেটটি প্রিয় দর্শক গত চব্বিশ ঘন্টায় সৌদি আরবে নতুন করে চব্বিশ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে করোনা থেকে সুস্থ হয়েছে গত চব্বিশ ঘন্টায় বত্রিশ জন মারা গিয়েছে করোনাতে একজন আর এখন পর্যন্ত সাউদি আরবে সর্বমোট আক্রান্ত হলো পাঁচ লক্ষ উনপঞ্চাশ হাজার ছয়শো পঁচানব্বই জন করোনা থেকে সুস্থ হয়েছে পাঁচ লক্ষ আটত্রিশ হাজার আটশো ছাপ্পান্ন জন করোনাতে মারা গিয়েছে এখন পর্যন্ত সর্বমোট আট হাজার আটশো তেত্রিশ জন বর্তমানে ক্রিটিক্যাল অবস্থাতে আছে আটচল্লিশ জন করোনা রোগী টিকাদান কর্মসূচি কমপ্লিট হয়েছে এখন পর্যন্ত সর্বমোট চার কোটি বাহাত্তর লক্ষ একাত্তর হাজার ডোজ এছাড়া তৃতীয় ডোজ বা বুস্টার ডোজের কার্যক্রম অনেক দ্রুত চলছে আপনি আপনার সিয়াতির মাধ্যমে চেক করতে পারবেন আপনাকে বুস্টার ডোজ কখন দিবে। আপনার সিয়াতির মধ্যে প্রবেশ করে বুকে অ্যাপয়েন্টমেন্টের মধ্যে ক্লিক করলে অথবা কোভিড নাইন্টিন ভ্যাকসিন অপশনের মধ্যে ক্লিক করলে নিশ্চিত দিকে আপনি দেখতে পারবেন আপনাকে কবে টিকা দিবে। সেখানে লেখা থাকবে আপনি টিকার জন্য এলিজেবেল কেনা ধন্যবাদ প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ